वेलकम टू आवर चैनल। आमी कौशिक, आमी श्रेया। तो आज के पागलीर इच्छा होइछे आलू काबली खाबे। तो आलू काबली दोकान थेके ओ खाय प्राय टाइम 20 टाका करे। तो बेशी परिमाणटाओ ठीक ना, टेस्टो भालो ना। तो ताई आज के ठीक करलाम, रंगो मेशानो थाके। तो आज के ठीक करलाम जे आलू काबली बानाबो बाड़ीते। तो देखते थाको तोमरा भिडियोटा। आलू काबली बानानोर जोन्नो आमी प्रथमे एखाने एलाच, लवंग और दारचिनी निये निलाम। তারপর আমি যেটা নেব সেটা হচ্ছে জিরে। মশলাটা অ্যাকচুয়ালি এতটা লাগবে না, আমি বেশি করে করে নিচ্ছি, এটা রাখা থাকবে আমার। যে জিরে নেব, এবার যেটা নেব সেটা হচ্ছে ধনে। এই যে তারপর নেব শুকনো লঙ্কা, মোটামুটি এবার আমি মশলাটা রেডি করে নেব। এবারে এটাতে আমি শুকনো ছোলাতে ভেজে নেব। এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াটা বসিয়ে দেব। এই মশলাটা আমি করে নেব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটাকে বেটে নেব, গুঁড়ো করে নেব। আমার মশলা প্রায় রেডি। আর একবার আমি করব এরকম, কত সুন্দর লাগছে দেখো মশলাটা। ব্যাস, এটাকে এবার আমি একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখে দেব, নাহলে সেন্টটা উড়ে চলে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি প্রথমে তেঁতুলটা গুলে নেব। বাজার থেকে তেঁতুল কিনে এনেছিলাম আর এখানে বাড়িতে জল নিয়েছি। দেখো এমনভাবে গুলতে হবে, তো মোটা করে গুলতে হবে তেঁতুলটা। জল নেব, ব্যাস, আর বেশি পাতলা করব না, এরকমই থাকবে। ব্যাস এরকমই গুলে নেব, ভালো করে গুলে নেব জিনিসটাকে। ছেঁকে রেখে দেবো এইভাবে। আমার তেঁতুলের টক হয়ে গেছে। এই যে আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব প্রথম। এই যে এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব আলুগুলোকে।
আলু কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এসে পেঁয়াজটা দিতে হবে, পেঁয়াজ আমি অল্প করেই দেবো, বেশি দেবো না। আলু কাবলিতে বেশি পেঁয়াজ ভালো লাগে না। কাটা হয়ে গেছে, তো এবার আমি একটু টমেটো দেবো। টমেটো বেশি দেবো না, যেহেতু আমি এটাতে লেবু দেবো প্লাস টক তেঁতুলের টক দেবো, তাই আমি অল্প করেই টমেটো দিলাম। আর টমেটো দেবো না। এবারে এতে দেবো আমি গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু এইভাবে দিয়ে দেবো, এটা সেন্টটা খুব সুন্দর আসবে। এবার এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি, এই যে তেঁতুলের টক দিয়ে দিলাম, এবারে তেঁতুলের টক দিয়ে দিলাম, এবারে লবণ দিয়ে দেব অল্প করে। এই যে এটা তোমরা চাইলে বিট লবণও দিতে পারো, আরো ভালো হবে। এবার আমি এটাতে দেবো সেই মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এই যে আমার বানানো মশলাটা বেঁধে রেখেছি যাতে সেন্টটা না উড়ে যায়। মেন এই মশলাটা, আলু কাবলির এই মশলাটাই হচ্ছে মেন। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার আলু কাবলি রেডি হয়ে গেছে। একদম দোকানের থেকে ভালো, দোকানের মাঝে মাঝে অনেক রকম রং দেয়, কিন্তু এটা তো বাড়িতে বানানো। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এসছে, এই দেখো কত সুন্দর, দেখতেই পাচ্ছ। দেখি একটা টেস্ট করে দেখি, দারুণ লাগছে। দেখি এবার শ্রেয়া একটু টেস্ট করবে। একটু টকটা একটু কম হয়েছে, একটু গন্ধরাজ লেবুটা একটু দিয়ে দেবো, গন্ধরাজ লেবুর সেন্টটা যাতে ভালো করে আসে। আর একটু তেঁতুল টকও দিয়ে দিলাম এটাতে, যেহেতু টক দিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো। হয়ে গেল আমার আলু কাবলি। যদি খেতে চাও বন্ধুরা তোমরা চলে আসো আমার সাথে, তোমরাও খাবে। তো আমাদের আলু কাবলি রেডি, এবার তুমি খেয়ে দেখো কেমন হলো। শ্রেয়া দেখো, আলু কাবলি নিয়ে বসে পড়েছে, এই দেখো আলু কাবলির গামলা নিয়ে। এই যে জিনিস রান্না করেছো তো, তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে বলো। অসাধারণ।
ভালো হয়েছে, আরো বেশি করে টক দেবে, জানো তো টক খেতে ভালোবাসি, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরাও বানাবে, মানে খেয়ে দেখবে, দেখে বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমরাও এইভাবে বাড়িতে আলু কাবলি বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। কারণ যে কোনো জিনিস বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে ফেলাটাই বেটার। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এভাবেই আমাদের পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।